সানাই মাহবুব গত একটি বছর ধরে আর কোনো মিডিয়ার সামনে আসছে না। বিশেষ করে তিনি তো সোশ্যাল মিডিয়ায় বেশ হিট একজন মানুষ ছিলেন, অর্থাৎ ভাইরাল পার্সোনালিটি। যেভাবেই ভাইরাল হোক তিনি কিন্তু তা ছিলেন, এবং তিনি ফেসবুকে অথবা ইউটিউবে যখনই আসতেন তখনই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভিউ হয়ে যেত। এবং তিনার যে কর্মকাণ্ড, ওনার যে কর্মকাণ্ড সেগুলো এমন উদ্ভট ছিল যে এগুলোর কারণে তিনি একদম এমন একটা অবস্থায় গিয়েছেন যে মানুষ তার সমালোচনা করছিল এবং খুব খারাপভাবে তাকে কিন্তু মানুষ ট্রিট করছিল। আসলে করবেই তো, কারণ তার যে কার্যক্রম ছিল সেটা এমন ছিল যেটা আসলে সমাজের মধ্যে গ্রহণ করার মতো নয়, অর্থাৎ অসামাজিক টাইপের। ঈদের মধ্যে আপনারা দেখেছেন যে প্রায় পুরো নিচের যে একটি পা সেটা পুরোটাই খোলা, একদম কোমর থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই খোলা। তিনি এটার আবার ব্যাখ্যা দিয়েছেন যে তিনি নাকি ওই শরীরের রঙের টাইস পরেছেন অথবা খোলা রেখেছেন, তাতে কি হয়েছে। এরকম বিভিন্ন রকমের কাহিনী, কর্মকাণ্ড এবং উদ্ভব সব ঘটনা কিন্তু ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে কি হয়েছে, এটা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ার মানুষজন, বিভিন্ন ভাবে তাকে নাকানি চুবানি দিয়েছে। আসলে সানাই মাহবুব খুব বেশি অভিনয় করার সুযোগ পাননি, বা সুযোগ পেলেও মানুষ তাকে দেখেনি, কারণ মানুষ তাকে রিজেক্ট করেছে। অভিনয়টা জেনে বুঝে তারপরেই না অভিনয় করতে হয়। এবং তিনি বিভিন্ন গানে মডেল হয়েছেন, মডেল হয়ে সেই গানগুলোতে নেচেছেন, তার শরীর প্রদর্শন করেছেন। এত কিছু করার পরেও তার কিন্তু সফলতা আসেনি। শুধু তাই নয়, তার শরীরে কিন্তু স্পেশাল ভাবে সার্জারি করেছিলেন। সার্জারি করার পর তিনি ভেবেছিলেন যে এটা দেখে অন্তত মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়বে, তারপর সে একজন বিখ্যাত সেলিব্রিটি হবে। সে বিখ্যাত কিন্তু হয়েছিল, যেভাবেই হোক, শরীর দেখিয়ে হোক অথবা অন্যান্য ভাবে হোক না কেন, অথবা একেবারে কাপড় চোপড় খুলে দিয়ে হোক, যেভাবেই হোক তিনি কিন্তু হয়েছিলেন। কিন্তু সেটা এমন ভাবে হয়েছিলেন যেটা অসামাজিক বলা হচ্ছিল এবং মানুষ তাকে ঘৃণার চোখে দেখেছে। এখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায়, একইভাবে ইউটিউবের মাধ্যমে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায়। হয়তো তিনি সেভাবে করেছেন, কিন্তু সবকিছুর তো শেষ আসছে, আর সেই শেষটি হয়তো তিনি খুঁজে পেয়েছিলেন, যার কারণে তিনি আর কন্টিনিউ করতে পারেননি সোশ্যাল মিডিয়ায়, তিনি আর থাকতে পারেননি, এবং তিনি আর কোনোভাবেই টিকেই থাকতে পারলেন না সোশ্যাল মিডিয়ায় অন্তত। আসলে কোয়ালিটি দিয়ে অর্জন করতে হয় সবকিছু, কিন্তু তিনি কোয়ালিটিটাকে খুব বেশি বোধ হয় গুরুত্ব দিতেন না। তবে এটাও ঠিক, তার কিন্তু কোয়ালিটি ছিল, যতটুকু বোঝা যায় যদি কেউ অভিনয়ের দৃষ্টিকোণ থেকে অথবা কথা বলার দৃষ্টিকোণ থেকে অথবা কোন একজন প্রেজেন্টার সেই দৃষ্টিকোণ থেকে অথবা একজন বুদ্ধিমতী নারী অথবা একজন সুন্দরী নারী, সব দিক থেকে যদি তাকে একটু বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় তার মধ্যে কিন্তু যথেষ্ট গুণ ছিল, কিন্তু সেই গুণগুলোকে তিনি সেইভাবে কাজে লাগাননি, তিনি ভিন্নভাবে এটার উপস্থাপনা করেছেন। ফলে কি হয়েছে, এই গুণটি তার আসলে গুণ না হয়ে দোষ হয়ে সবার সামনে উঠে এসেছে। এই নায়িকা বা এই অভিনেত্রী বা এই সোশ্যাল হ্যান্ডেলের এই সেলিব্রিটি, তিনি একটি বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অফ। তিনি রিসেন্টলি একজন ব্যাংকারকে বিয়ে করেছেন, বিয়ে করে তিনি সংসার পেতেছেন, এবং এই সংসার পেতে তিনি আবার সোশ্যাল মিডিয়া তার ছবি দিয়ে বলেছেন যে সবাই দোয়া করবেন, আমি আমার সেই পূর্বের যে সময়টা, সেই সময় আমি যে ধরনের কাজ করেছি, আজ সোশ্যাল কাজ করেছি, সেখান থেকে আমি নিজেকে ফিরিয়ে নিচ্ছি, এবং তিনি এখন ওমরা করবেন বলেও কিন্তু বলেছেন। অনেকেই বলেছেন যে তিনি তো বিভিন্ন ঘাট দেখে শুনে এসে তারপর ফিরে এসেছেন, অনেকেই বলছেন যে ইসলামের পথে ফিরে এসেছেন, ভালো কথা, ইসলামের পথে ফিরে এসেছেন, তাকে ওয়েলকাম করা উচিত। কিন্তু এটাও ঠিক, এটাও মানুষকে দেখে নিতে হবে, তিনি হয়তো তিনি তো চেঞ্জ হলেন, পরিবর্তিত হয়ে তো ইসলামে আসলেন, কিন্তু যারা এটা দেখছে, যেমন আমরা এটা দেখছি বা অনেক নারীরা এটা দেখছে, যারা মিডিয়াতে কাজ করতে চায়, যারা সফল হতে চায় অথবা সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হতে চায়, তাদের শরীর প্রদর্শন করতে চায়, তাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনটা শুরু করেন খারাপ দিয়ে অথবা খারাপ ভাবে নিজেকে উপস্থাপন করেন,
তাহলে কিন্তু খারাপ ভাবে উপস্থাপন করার পর যখন আপনি ফিরে আসবেন আলোর পথে অথবা ইসলামের পথে ফিরে আসবেন, অথবা আর আপনি শরীর প্রদর্শন করবেন না, আপনি একটি সামাজিক প্রাণী হয়ে চমৎকার জীবন যাপন করতে চান, ভদ্রোচিত একটি জীবন যাপন করতে চান, তাহলে কিন্তু ওই যে পেছনের যে আপনার গুনাহ বা পাপ বা পেছনের যে আপনার আনসোশাল হয়ে যাওয়া এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হবার যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু ঘুরে ফিরে সামনে আসবেই। একইভাবে প্রভার কথা বলা যায়, প্রভা কিন্তু যে কাজটি করেছিলেন, প্রভা এখন যদিও তিনি অভিনয় করছেন নিয়মিত এবং চমৎকার অভিনেত্রী, তিনি আগেও সুন্দর অভিনয় করেছেন এখনো করছেন, কিন্তু তার সেই যে স্মৃতি, সেই যে খারাপ যে ঘটনাটি ঘটে গেছে, রটে গিয়েছিল সারা বাংলাদেশে, পৃথিবীতেও মানুষ জেনেছে বাংলা ভাষাভাষীরা, সেই ঘটনার যে ব্যাপারটি সেটা কিন্তু মানুষ বারবার তুলে আনার চেষ্টা করে এবং বারবার কিন্তু স্মরণ করিয়ে দেয় তাকে। এটাই কথা, কথা হচ্ছে যে আপনি যা কিছুই করুন না কেন, আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজান শুরু থেকে শেষ অবধি, কোথাও যেন এমন কালিমা না থাকে, এমন কিছু না থাকে যেটা মানুষ ইঙ্গিত করে বারবার বলবে। এটা সানাই চলে এসছেন ইসলামের পথে, ওয়েলকাম, তার বিষয়ে আমরা আলোচনা হয়তো না করাই উত্তম হবে, কারণ তিনি যেহেতু পরিবর্তিত হয়েছেন, কিন্তু পরিবর্তিত হবার পরও মানুষ কিন্তু তার ছবির নিচে অথবা তার কথাগুলো মনে পড়লেই অথবা তার কোনো একটা বিষয়ে কোনো স্টেটাস দিলে মানুষ যে খারাপ ভাবে মন্তব্য করতে থাকে, বিভিন্ন রকমের গালিগালাজ করতে থাকে, সেটা কিন্তু এখনো করে, তিনি ফিরে এসেছেন তাও করে, কেন করে? ওই তার অতীতের কর্মকাণ্ডের কারণে। সুতরাং আমরা যারা দেখছি আমরা আমরা শিক্ষা নেব যে অতীতের কর্মকাণ্ড খারাপ রাখা যাবে না, অর্থাৎ এন্টায়ার লাইফটাকে সুন্দরভাবে সাজাতে হবে, চেষ্টা করতে হবে ভালো কিছু করার।